আরো বেশি ভালো করে গুনুন আপনি। আচ্ছা ঠিক আছে, একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট সব ছোট ছোট সব গুনুন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এই সারেতে চাষ করলে, ন্যানো সারেতে, অর্গানিক সারেতে চাষ করলে এতে রোগটা কম আসবে। এবার এই যে পাতাগুলো আছে, এই পাতা বেশি চওড়া হবে না, এই যে পাতাগুলো আছে না এগুলো বেশি চওড়া হবে না, এই সরু সরুই থাকবে। কাঠিগুলো দেখুন বেশি মোটা নয় কিন্তু শক্ত আছে, এই যে কাটি অর্গ্যানিক সারে, এইটাই হচ্ছে গুণ। সেটা আপনার নামটা? আমার নাম বলরাম ঘোষ, মলাইপুর 1 নম্বর পঞ্চায়েতের পূর্ব গ্রামের বাসিন্দা, আরামবাগ জেলা। আপনি যে এই জমিটায় চাষ করেছেন, কী কী দেওয়া আছে এই জমিতে? এই জমিটা চাষ দেওয়ার সময় একটা যে নাইনো মানে অর্গ্যানিক যে প্রোডাক্টটা, এই নাইনো অর্গ্যানিক প্রোডাক্ট আমাদের আরামবাগ, আমি এফপিসি আরামবাগ এগ্রো ফার্মার প্রোডিউসার কোম্পানির চেয়ারম্যান। তো আমাদের এফপিসির একটা মিটিং করা হয়েছিল, যেহেতু আমি এফপিসির চেয়ারম্যান, যেহেতু অর্গ্যানিক পদ্ধতি আমাদের কেন্দ্র রাজ্য সরকার সকলে মিলে চেষ্টা করছে যাতে জৈব সার রাসায়নিক সার যাতে বন্ধ করে জৈব সারে এবং অর্গ্যানিক সারে চাষ করানো যায়, সেই জন্য আমি আগে নিজে চাষ করলাম নিজেরটা, আমারটাকে দেখে যদি সব মানুষের আগ্রহ বাড়ে তো আমি এই ন্যানো অর্গ্যানিক করেছি 1.5 কিলো সার, অর্থাৎ দু রকম প্রোডাক্ট দিয়েছি, একটা 500 গ্রাম একটা 1 কিলো, 1.5 কিলো সারে 3 বিঘা, অর্থাৎ আমি প্রথমবারে 1.5 কিলো সার 6 বিঘে জমি দিয়েছি, আর দ্বিতীয়বারে ফের আমি আবার ওই নাইট্রোজেন ইউরিয়ার সঙ্গে বাইর করে ছড়িয়েছি, দ্বিতীয়বার 20 দিন পরে ফের আমি আবার এই নাইনো অর্গ্যানিক প্রোডাক্টটা 1.5 কিলো তার সঙ্গে ইউরিয়া বাইল করে ছড়িয়েছি। কিন্তু আমি দেখছি যে আমি দানা সারে যে চাষ করেছি আটা ছাটার গোমর, তাতে দেখুন পাতাগুলো প্রচুর চবরা হয়েছে, যার ফলে খোলা পচার সবটা বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এমনি নাইনো দিয়ে কিন্তু পাতাগুলো বেশ খুব একটা চবড়া হয়নি, সার গোছ খুব ভালোই হয়েছে। তো আমরা এখন বলতে পারছি যে দানা সার দিয়ে চাষ করে আমাদের যেভাবে হয়, আর এই 1.5 কিলো অল্প সার অর্গ্যানিক দিয়েও আমাদের সেই ধরনের, তার থেকেও বরং ভালো হয়েছে, খারাপ হয়নি। কাঠিগুলো শক্ত শক্ত আছে কিরকম? হ্যাঁ কাঠি।